আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি আপনাদের জন্য নিয়ে এসেছে আবার আজকের পাটের বাজারের আপডেট। প্রিয় দর্শক, আপডেট জানানোর আগে আপনাদের একটা অনুরোধ করব, আপনার পাশের হাটের পাটের বাজার দর কেমন সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, যেন আপনার দেওয়া তথ্য থেকে অন্য জেলার পাট ব্যবসায়ী উপকৃত হয়। প্রিয় দর্শক, বিভিন্ন হাট থেকে আমরা আজ যে তথ্যটি পেয়েছি, ধারাবাহিক ভাবে এই সপ্তাহে আমরা যে বিষয়টা খেয়াল করছি সেটা হচ্ছে দিনে দিনে পাটের বাজার কিন্তু বেড়ে যাচ্ছে। অর্থাৎ প্রথমে যেরকম একটা স্থির অবস্থা বিরাজমান ছিল, বর্তমানে কিন্তু সেই অবস্থা নাই। আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো প্রত্যেক দিনই কিছু না কিছু পাটের বাজার বাড়ছে। এবং সেই সাথে আরো একটা বিষয়, যে আপনি যদি হাট কেন্দ্রিক অর্থাৎ বাজার দর জানতে চান, অর্থাৎ হাটে যদি খোঁজ নেন, সেক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পাবেন যে হাটে বেশিরভাগ পাটই ভালো কোয়ালিটির না, অর্থাৎ নর্মাল কোয়ালিটির পাটগুলো ওঠে এবং সেগুলো কিন্তু বেশিরভাগ হাটে বিক্রি হচ্ছে সর্বোচ্চ 2700 টাকা। কিন্তু এখানে বিভিন্ন বাড়িতে বাড়িতে আমরা যে বিষয়টা দেখতে পাই, অর্থাৎ পাটের মোকাম মালিকরা, পাটের মোকামের প্রোপাইটাররা, এরা কিন্তু বাড়িতে বাড়িতে যেখানে ভালো কোয়ালিটির পাট আছে সেটা কিন্তু 3000, 3100 এবং নিচে 2900 এই দামে কিন্তু কিনে বেচা হচ্ছে। তবে কোনো কোনো জায়গায় আমরা ইনফরমেশন পেয়েছি যে যেখানে 3000 টাকার উপর, অর্থাৎ 3100, 3150 টাকা পর্যন্ত পাট বিক্রি হয়েছে। প্রিয় দর্শক, তার মানে আমরা যেটা বুঝতে পারি যে আজকে পাটের সর্বনিম্ন বাজার দর ছিল 1800 টাকা। 1800 টাকা খুব কমই গেছে, তবে সর্বনিম্ন বাজার বলা যায় যে 1900-2000 টাকা এবং সর্বোচ্চ আমরা বলতে পারি 3100-3200 টাকা। প্রিয় দর্শক, এই ছিল আজকের পাটের বাজারের আপডেট। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।